আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌ ভর্তির অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে, যেটা আপনারা অলরেডি জানেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আমার জন্ম তারিখে এত, আমি কি আবেদন করতে পারবো কি না, এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করেন। তো বাংলাদেশ নৌবাহিনীর সুন্দর একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনি অনলাইনে একটা দুই একটা তথ্য দিয়ে আপনি সাবমিট করলে আপনি আবেদনের যোগ্য কিনা সেটা আপনাকে সাথে সাথে বলে দেওয়া হবে। অর্থাৎ আপনি কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই বা এটা নিয়ে অন্য কোনো বিভ্রান্তিরও সুযোগ নেই। এখানে আপনি 100% সঠিকটা আপনি চেক করতে পারবেন আপনি আবেদনের যোগ্য কি না। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখানে গুরুত্বপূর্ণ দুই একটা তথ্য বলে নেই, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো এখানে পয়েন্ট বলা হয়েছে, বিভাগ বলা হয়েছে, তো এগুলো আপনি চেক করতে পারেন আপনি আবেদনের যোগ্য কিনা। উচ্চতা, বয়স খেয়াল করুন, 1 জুলাই 2022 তারিখে নাবিকের জন্য 17 থেকে 20 বছর, এমওডিসির জন্য 17 থেকে 22 বছর। এই আবেদনটা অনলাইনে শুরু হবে 17 ফেব্রুয়ারি এবং শেষ হবে 7 মার্চ 2022 তারিখ পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে www.joinnavy.navy.mil.bd অথবা আপনারা গুগলে জয়েন নেভি লিখে সার্চ দিলেও চলে আসবে। যেমন আমি লিখলাম জয়েন নেভি, গুগলে যে কোনো ব্রাউজার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে, খেয়াল করুন, জয়েন বাংলাদেশ নেভি, এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমার এলিজিবল ফর সেইলর। এখান থেকে চেক নাও এই অপশনটাতে ক্লিক করবেন। খেয়াল রাখবেন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অফিসার, একটা হচ্ছে সেইলর। তো যেহেতু আমাদের এটা সেইলর এমওডিসি, আমরা এখানে ক্লিক করব। চেকে ক্লিক করার পরে দেখুন দুটো অপশন রয়েছে এখানে, একটা হচ্ছে এখানে সাপোর্টের জন্য যোগাযোগ ব্যবস্থার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, আর ডান পাশে হচ্ছে সাইন আপ। এই সাইন আপে খেয়াল করুন এখানে ফুল নেম, আপনার সার্টিফিকেট অনুসারে আপনার ফুল নেমটা দিবেন, আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজনে খেয়াল করুন যেগুলোতে লাল স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর এখান থেকে আপনার মোবাইল নম্বর দিবেন, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড আপনি আপনার মন মতো দিবেন। আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দিলে ভালো হবে, তো আমি ধরুন আমার মোবাইল নম্বরটা দিয়ে দিলাম। রিটাইপ মানে আবার একই পাসওয়ার্ড আপনি এই বক্সেও লিখতে হবে। লিখার পরে খেয়াল করুন, প্লিজ রিমেম্বার দিস কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, ইউ উইল নিড দিস লেটার। অর্থাৎ এখানে যে ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা রয়েছে এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ রিকভারের সম্ভবত কোনো অপশন রাখেনি, তবুও আপনারা সাবধানে ফিল আপ করবেন। এরপরে খেয়াল করুন নিচে একটা সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট দেওয়ার পরপরই এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ডেট অফ বার্থ, একটু আগে আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন, খেয়াল করুন এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার ইনপুট ডেট অ্যাজ পার একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট অনুসারে এখানে ডেটটা দিতে হবে। মনে রাখবেন এগুলো ভুল করা যাবে না। জেন্ডার এখান থেকে মেল সিলেক্ট করবেন বা ফিমেল সিলেক্ট করবেন। হাইট, আপনার উচ্চতা কত, এখানে ফুট দিবেন এবং এখানে ইঞ্চি দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনম্যারিড হবে। এরপর হচ্ছে ন্যাশনালিটিটা অটোমেটিক দেওয়া থাকবে। ডিস্ট্রিক্ট বা কোটা, আপনার যে ডিস্ট্রিক্টে আপনি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অথবা আপনার যদি স্পেশালি কোনো কোটা থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার জেলাটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে সুন্দর সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দিয়ে আপনি চেক করতে পারবেন। তো এখানে জেএসসি যেহেতু অটোমেটিক দেওয়া রয়েছে, এটা ডিলিট করার অপশন নয়, তো আমরা এখান থেকে ফার্স্ট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাড একাডেমিক কোয়ালিফিকেশন এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে এসএসসি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। এবার হচ্ছে এসএসসি তে আপনার কত জিপিএ পেয়েছেন, মনে রাখবেন ওখানে 3.50, তো আমরা এখান থেকে 3.60 দিয়ে দিচ্ছি। সিলেক্ট গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মনে রাখবেন অন্যান্য গ্রুপের জন্য যে কোনো গ্রুপের থেকে আবেদন করাতে হবে, কিন্তু প্রথমে যে অপশনটা রয়েছে সেটাতে সায়েন্স লাগবে। আমি একটু বলে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন DEUC সিম্যান কমিউনিকেশন টেকনিক্যালের জন্য বিজ্ঞান গ্রুপ, মেডিকেলের জন্য বিজ্ঞান গ্রুপ, পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমওডিসি নো, কুক ও স্টুয়ার্ড টোপাস, এগুলো যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এবং পয়েন্টের ক্ষেত্রে কুক ও স্টুয়ার্ডের জন্য 2.50 আর টোপাসের জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই হবে যে কোনো পয়েন্টে। তো এরপর থেকে এরপরে আপনি যদি সায়েন্স বা আর্টস যদি কমার্স দেন তাহলে এগুলোর প্রয়োজন নেই। এরপর দেখুন চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনি কমার্স থেকে শুধুমাত্র এমওডিসিতে আপনি আবেদন করতে পারবেন।
তো এখানে জব ডেসক্রিপশন এখানে আপনার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। এখানে আপনি কোন কোন পদে আবেদন করার যোগ্য সেগুলো এখানে সিরিয়ালে শো করবে। তো এরপরে দেখুন জব ডেসক্রিপশনের পাশেই এখানে অ্যাপ্লাই নাও, খেয়াল করুন এখানে অ্যাপ্লাই নাও অপশনটা দেওয়া থাকবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে আপনি পরবর্তীতে আবেদনের যে কপি সেই কপিটি প্রিন্ট আউট করে নিতে হবে। তো পরবর্তীতে আমি আবার চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য, পরবর্তীতে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে, টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে আবেদন ফি হচ্ছে 200 টাকা। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, হয়তো অনেক চাকরি প্রার্থী উপকৃত হতে পারে। ধন্যবাদ।